আজকে আসছি রাইডার্স চয়েসে আরেকটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিও হবে ভয়াবহ। এই ভয়াবহ ভিডিও শুরু করার আগে রাইডার্স চয়েসের সামনের রাস্তা বর্তমানে আরো ভয়াবহ। ভাই রাস্তাও কি সার্ভিসিং শুরু করছেন নাকি? নৌপথ বানানো হবে। হ্যাঁ নৌপথ 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 বানাচ্ছেন, মানে নৌকা দিয়ে বাইক আনবেন? নৌকা দিয়ে বাইক আনবেন, এই জন্য এটা এরকম করছেন, এই জায়গাটা এরকম নৌকা ভিড়া গাড়ি ওরকম। ভাই তাহলে এখন এই আজকে হচ্ছে সুজুকি জিক্সার, এটা হচ্ছে পুরনো ভার্সন। পুরনো ভার্সন, আচ্ছা আগে বলেন এটা কত কিলোমিটার চলছে? এটা ভাই খুবই ভয়াবহ চলছে। ভয়াবহ চলছে, আচ্ছা গাড়িটা কিনছে? হ্যাঁ সেকেন্ড হ্যান্ড। আচ্ছা শোরুমে মিটারে করা ছিল 10-12 হাজার কিলো। মিটারে 10-12 হাজার কিলো, অথচ মডেলটা কিন্তু সেই আমার মনে হচ্ছে 2016 বা 2017 সালের মডেল। হ্যাঁ আচ্ছা, তো গাড়িটা আসলে যে কিনছে উনি দেখে শুনে কিনতে পারেন। আচ্ছা মুলা জোলাই দিছে। আচ্ছা চাকা একটু চকচকা দেখা। আচ্ছা গাড়িটা মিনিমাম কন্ডিশন দেখা যেমন হলো 60-70 হাজার কিলো চলা চলা। আচ্ছা হ্যাঁ, কত দিয়ে কিনছে ভাই? নাম্বার অনুযায়ী মডেল অনুযায়ী 60-70 হাজার কিলো। নাম্বারের সিরিয়াল কত দেখি তো? কিনছে নাম্বার হলো 44 সিরিয়াল কে ভাই? এটা হয়তো পরে রেজিস্ট্রেশন হইছে, ঢাকার বাইরে কোথাও চলছে নাম্বার ছাড়া। হইতে পারে, হইতে পারে 44 সিরিয়াল। আচ্ছা হ্যাঁ, পরে গাড়িটা আসছিল মাস্টার সার্ভিস করতে 2 মাস আগে। হ্যাঁ তো তখন আইসা বললো যে ভাই পরে বলছে এটা তো হবে না মাস্টার, কারণ এটার কন্ডিশন ওরকম না, ইঞ্জিনের কাজ করাইতে হবে, ইঞ্জিনের কাজ ধরলে আপনার খবর আছে। মানে এটা ধরলে আপনার এই বিপদে পড়ে যাবেন, এরকম আমরাও বিপদে পড়বো, কাস্টমারও বিপদে পড়বো। আচ্ছা পরে ওনারে বলছে যে আপনি প্রিপারেশন নিয়ে পরে আইসেন। আচ্ছা তো পরে 2-4 দিন আগে গাড়িটা আসলো। হ্যাঁ এখন ইঞ্জিন টিঞ্জিন খোলা হইলো। হ্যাঁ এটা ক্র্যাঙ্ক শ্যাফটের অবস্থা থেকে শুরু করে হ্যাঁ ইঞ্জিনের এই যে যা আছে হ্যাঁ সব, এই যে এত পুরো মানে গিলা কলিজা নালা ডালা সব বাইর করে ফেলাইছি, বাইর করে ফেলাইছি। আচ্ছা এটা আমি পিছনে লাইটটা দিছি, এই লাইট লাইটটা দেন তো। এটার এটা হলো ক্যাম। ক্যাম আচ্ছা, ক্যাম মোটামুটি আছে, তারপরে এত যত চেঞ্জ করবে ক্যামেরা একবারে সেট ধরে করে দেয় ভালো। আচ্ছা তো না এই যে, এই যে দাঁড়ান দাঁড়ান, আপনি যে বলতেছেন মোটামুটি আছে, এখানে তো পুরো লাইন পুরে গেছে, এই জায়গায় লাইন আছে। হ্যাঁ মানে এটা এটা সম্ভবত একবার হইছে, অনেক হইছে, একবার হইছে আর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর এই যে নাট গুলার কন্ডিশন, ভাই হাই নাট গুলা যত নাট আছে এই গাড়ি চুনের খনি দেখে চুয়েছে, এটা বড় দেখে অবস্থা, কিন্তু ছোট নাটটা যা আছে হ্যাঁ সব এরকম, মানে পুরো সুইচ করছে এরকম অবস্থা। আচ্ছা ইঞ্জিন খুলে খালি দেখি লিস্টি হয়, খালি লিস্টি হয়। আচ্ছা এখন কাস্টমার বলতেছে যে গত 2 দিন ধরে করেছিল। আচ্ছা তো উনি বলতেছে যে আমি এত টাকা বাজেটে হবে না। আচ্ছা কিছু রিপেয়ার করেন, কিছু রিপ্লেস করেন, রিপ্লেস করেন। হ্যাঁ তো রিপ্লেসের ভিতরে বড় জিনিস রয়েছে হলো আপনার এটা ম্যাগনেট সাইডের ম্যাগনেট। হ্যাঁ এরপর কি হইছে, কোন লিস্টের কি হইছে? নতুন সিলিন্ডার লাগানো হবে ফুল চেঞ্জের ভিতরে। আচ্ছা আর হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে কিছু বেয়ারিং। হ্যাঁ আর হচ্ছে কি করা হলো আর বডির মাল বাকি ম্যাক্সিমাম ব্যাকসিস বুশ হ্যান্টেন এগুলা। হ্যাঁ হ্যাঁ রকার রকারও নতুন লাগানো হবে। রকার দেখলি বাদ দেখলি দেখতে আছে রকার বাদ চেহারাই বলতেছে আমি নাই, আমি নাই। হ্যাঁ আচ্ছা তারপরে আর এদিকে সবচেয়ে বড় ইস্যু ছিল এই ইটা নিয়ে ক্র্যাঙ্কে, ক্র্যাঙ্ক নিয়ে। আচ্ছা কি হইছে ক্র্যাঙ্কে? কত ক্র্যাঙ্কের দাম হইলো আপনার 10-12 হাজার টাকা দাম। আচ্ছা মানে আমরা যেহেতু এসব পার্টস সেল করি না, হ্যাঁ সেহেতু এগুলো নিয়ে আমাদের ধরেন আমরা তার সচরাচর কাস্টমার মাল কিনে নিয়ে আসে। আচ্ছা পরে অনেক গবেষণা করার পর বের হইলো যে না আমরা কানেক্টিং রডটা চেঞ্জ করে দিই। আপনারা কি মানে ক্র্যাঙ্ক চেঞ্জের ইয়ে দিবেন, প্রস্তাবনা দিবেন না কানেক্টিং চেঞ্জের প্রস্তাবনা দিবেন? আমরা ক্র্যাঙ্ক শ্যাফট পুরোটাই চেঞ্জের পরামর্শ দিছিলাম। আচ্ছা তারপরে কিন্তু ওনার বাজেট ইস্যুর কারণে হচ্ছে না, পরে নতুন দুটা বিয়ারিং। আচ্ছা তারপরে হচ্ছে এই কানেক্টিং রড 2 ব্র্যান্ডের কানেক্টিং রড লাগানো হয়েছে। আচ্ছা
আর এদিকে প্র্যাঙ্কেরও কিছু ড্যামেজ ছিল এই জায়গাগুলো এই যে মাথাটা হ্যাঁ এটা এটা প্লেটে পলিশ করা হ্যাঁ পলিশ করা থাকলানো ছিল এটা হচ্ছে নতুন কানেক্টিং যেটা ইনস্টল করছে কিন্তু এই ভাবে আসলে আফটার মার্কেট কানেক্টিং রড ইনস্টল করাটা আসলে মানে আমার দৃষ্টিতে আসলে লজিক্যাল না কারণ কারো কারো কপাল অনেক ভালো লং টাইম টিকে হতে পারে কপাল ভালো থাকলে টিকে যাবে কপাল ভালো থাকলে টিকে কারণ এটা লেদার কাজ এটা হাতের কাজের উপর নির্ভরশীল এখানে একটু 19-20 মানে বিরাট ব্যাপার একদম পুরো ইঞ্জিনই পুরো গড়বড় হয়ে যায় তো সবচেয়ে ভালো হচ্ছে ক্র্যাঙ্কটা চেঞ্জ করে ফেলা ক্র্যাঙ্কটা চেঞ্জ করলে হয় কি এটা লং টাইম ভালো একটা সার্ভিস পাওয়া যায় তো এই যে কানেক্টিং রডের কারণে মানে আপনারা যেহেতু বলতেছেন কানেক্টিং রডের ব্যাপারে আপনারা কোনো সাজেশন করেন নাই করছিলেন ক্র্যাঙ্কের ব্যাপারে তাহলে এখন পরবর্তীতে যদি ইঞ্জিনে কোনো ইস্যু আসে এই ক্ষেত্রে আমাদের আমরা কাস্টমারে বলে দিয়েছি কি বলছেন এটা এই ক্ষেত্রে যদি অল্প সময় কোনো ট্রাবল হয় এটা হইতেও পারে নাও হইতে পারে এটা আমরা কনফার্ম বলতে পারতেছি না আচ্ছা যেহেতু আপনি আমার কথা শুনেন নাই নাকি হ্যাঁ এরকম হ্যাঁ আচ্ছা এখন এই অবস্থা এখন এটা ফুল রিবিল্ডের এখানে কাজ শুরু করব হ্যাঁ এখন দেখা যাক আচ্ছা প্রথমে আপনারা এই গাড়ির আসলে যে কন্ডিশন যা বুঝতেছি এটা আসলে খুবই মানে করুণ দশায় আর কি এখন এইটার আপনারা প্রথমে যে এস্টিমেটটা দিছিলেন এটা আনুমানিক কত টাকা দিছিলেন এস্টিমেট 20-25 হাজার টাকার পার্টস মানে 25 হাজার না 20 হাজার 20-25 হাজার এখন পর্যন্ত 20-22 হাজার টাকার মাল কেনা হয়েছে এখন 20-22 হাজার টাকার মাল কেনা হয়েছে আচ্ছা মালগুলা কই ওইখানে রাখা আছে অনেক কিছু আসছে এখনো আসে নাই আচ্ছা কিছু আসে নাই কি কি আসছে চলো একটু দেখি আমরা একটু হাতাই সিলিন্ডার ব্লক এনে আসে এটা না দেখি আসলে সেকেন্ড হ্যান্ড বাইক নাম শুনলেই ভয় লাগে ওই বাইকটা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছে আমি বুঝলাম না এত পুরানো একটা বাইক ওইটা কি বলছে 1.5 লাখ টাকা দিয়ে কিনলো মানে এটা রীতিমতো একটা ভয় পাওয়ার মতন ব্যাপার উনি তো ধরা খেয়ে গেছে ওই জায়গাতেই 1.5 লাখ টাকা দিয়ে জেনে করে করছে বেকার তুলে নেওয়া পরে উনি আসলে কেনাতে ধরা খেয়ে গেছে হ্যাঁ বাইকটা আসলে কিনাতে ধরা না ভাই বাইকটা কিনাতে ধরা খেয়ে গেছে তার উপরে এখন তারে এত এত টাকা হইলে সবচেয়ে ভালো ছিল 1,20,000 হলে ভালো ছিল গাড়িটা আচ্ছা তো ক্লাচ তো চে ক্লাচ প্লেট মানে ফুল ক্লাচ অ্যাসেম্বলি তো মনে চেঞ্জ করবেন হ্যাঁ এই যে ক্যাম এটা হলো ক্যাম এটা কি অ্যাডজাস্টার টাইমিং চেয়ার অ্যাডজাস্টার এটা হচ্ছে রিয়ার চে ব্রেক ব্যাক চেস বুশ তারপরে হলো লিভার টাইমিং চেয়ার রাডার তারপরে লিভার এটা কি দেখি জানি তারপরে এলো ওই ক্লাসে ইয়ে মানে পার্টি আর একটা হচ্ছে লিভার হ্যাঁ এই মাল ক্লাস পার্টি আর হচ্ছে ক্লাস সেন্টার ইয়ার লিভার ইয়ার লিভার আর এই বল্ড স্যার টেসার তো মনে সবই আছে না এই যে বল্ড স্যার হ্যাঁ ঠিক আছে ড্রাম রাবার সব মানে চেন সেট আছে এর ভিতরে চেন সেট আছে চেন সেট আরে বাবা আরে বাবা এটা বডির মাল আছে সব বডির মাল কম ম্যাক্সিমাম বডির আর বডির মাল বুঝতে পারছি এখানে কত টাকার মাল আছে কাস্টমারের অ্যাকুরেট আমাদের মানে যে দেয় নাই কাস্টমারই কিনে নিয়ে আচ্ছা কাস্টমার কিনে নিয়ে আসে তাও মোটামুটি আইডিয়া করা যায় 20,000 টাকার মতন মাল হবে 20,000 টাকার মাল আছে ওই যে সিলিন্ডার আসবে সিলিন্ডার সহ হবে সিলিন্ডার সহ 20 এর মতন হবে বুঝতে পারছি আরে বাপ রে বাপ অবস্থা তো খুবই ভয়াবহ দেখতেছি কিন্তু এই টাকার মালে কি এই বাইক পুরোপুরি ভালোভাবে দাঁড়াবে কি মনে হয় আপনার 70-80% হবে ভাই 70-80% হবে বাকি বডির ঝামেলা থাকবে না বডি মোটামুটি যা সমস্যা আছে বডির মাল সব আছে মানে আউট বডির মাল হ্যাঁ সমস্যাটা কোথায় হবে ইঞ্জিনে 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 মানে ইঞ্জিনটা আশা করা যায় দেখা যাক আচ্ছা ইঞ্জিনে যে সমস্যাটা বলতেছেন এটা কি যে মানে ক্র্যাঙ্কটা চেঞ্জ না করাতে আপনি ওগুলো বাইর করেন আমি এটা ধরছি ওই যে ওই পারে কি
হ্যাঁ ওই তো এই যে ক্লাস অ্যাসেম্বলিটা আচ্ছা এই যে রি খেয়ে গেছে এটা তো ভাই মনে এই আল্লাহরে এত ধার বাড়ছে অনেক খাইছে গ্রুপ হয়ে গেছে একটা হ্যাঁ অনেক খাইছে অনেক খাইছে আর হাত কেটে দিব অবশ্যই এত ক্ষয় হয়েছে আর এই যে এগুলার এই কোণার ধার প্রচুর পরিমাণে বাড়ছে মানে ক্ষয় হয়েছে আর কি প্রচুর ক্ষয় হয়েছে এই যে ক্লাস প্লেটের অবস্থা এ ফাইবার টাইবার পুরা পুরো অঙ্গার হয়ে গেছে কত কিলোমিটার যে চলছে এটা মালিক নিজেও জানে না যেহেতু উনি সেকেন্ড হ্যান্ড কিনছে এবং এই বাইকটা আগে কিভাবে চালাইছে আগের মালিক সেটাও কিন্তু বর্তমান মালিক জানে না নতুন রেজিস্ট্রেশন হয়েছে তো পুরাতন গাড়ি হ্যাঁ হ্যাঁ এই গাড়িগুলোর ঘটনা হয় কি এগুলো ঢাকার বাইরে আপনার নাম্বার টাম্বার লাগে না হ্যাঁ চালাইছে ইচ্ছা চালাইছে হ্যাঁ ওই বেচার আগে আমি ওই 44 সিরিয়ালটা দেখে ভাই কিন্তু অবাক হইছি এরকম আমি আরো দুইটা তিনটা কেস পাইছি একটা অনেক পাইছি আচ্ছা আপনার এমটি পাইছে মানে এটা এত পুরান মডেল অথচ নাম্বারের সিরিয়াল হচ্ছে 44 ঢাকা মেট্রো ল ঢাকা মেট্রো না ঢাকা মেট্রো ল ঢাকা মেট্রো মানে এত পুরান গাড়ি এই পুরান মডেল 44 সিরিয়াল ঢাকা মেট্রো আমি মানে পুরো আউলা হয়ে গেছি আর কি অবাক পুরো অবাক হয়ে গেছি কারণ এই যে মডেলটা এটা কিন্তু আমার পালসার এনএস এর আগের মডেল হ্যাঁ এনএস রিলিজ হয়েছে 18 তে এটা তারও আগের মডেল ওই মডেল কেমনে 44 সিরিয়াল হয় মানে আমি আসলে একদম পুরোপুরি আউলা হয়ে গেলাম আর কি এই যে এটার যে কাজকর্মগুলো করবেন করতেছেন আপনার রাইডার স্টোরেজের মজুরি কেমন আমাদের ফুল ইঞ্জিন রিবিল্ডার মজুরি হচ্ছে এই গাড়ির ক্ষেত্রে 4000 টাকা মজুরি 4000 টাকা মাস্টার সার্ভিস আছে আর কিছু রিপেয়ার কাজ আছে হ্যাঁ সব মিলে মজুরি 6000 টাকা মজুরি 6000 টাকা লেদার কাজকর্মের বিল আছে কত এগুলো টোটালি বিল আলাদা লেদার বিলটা এখনো আমাদের হিসাব করার কারণে এখনো আনুমানিক কত হইতে পারে আপনার মজুরি লেদ আর হচ্ছে মাল সর্বমোট 35000 টাকা এটার তলে আনুমানিক মানে সেকেন্ড হ্যান্ড কিনলো পুরান মডেলের বাইক 1,00,000 টাকা দিয়ে বিজনেস কিন্তু হ্যাঁ তাহলে 30,000-35,000 পৌঁছে যেত আফসোস ছিল না মানে কিনাতে উঠলো 1,00,000 টাকা দিয়ে আবার এদিকে পেরেশানি প্লাস হচ্ছে খরচ পেরেশানি তো রয়েছে 4 দিন ধরে গাড়ি খোলা ফেলাই দিচ্ছে 4 দিন মানে এই সেকেন্ড হ্যান্ড গাড়ির নাম শুনলে রে ভাই না ভয় লাগে আচ্ছা এটা রিয়াটা কই সিলিন্ডার ব্লকটা কই পুরানটা ওই যে ওই যে ওই পারে ওই পারে হাতে না ও ওইটা আরেকটা না এই যে এই যে এই যে সিলিন্ডার ব্লকটা সিলিন্ডার ব্লক বোঝা যাচ্ছে না হ্যাঁ বাট পিস্টন এর আচ্ছা পিস্টনটা কই পিস্টনটা কই সেটা দিলে ওদিকে টাচ করে পড়ে পিস্টনটা তো দেখি ওই যে এই যে এই যে পিস্টন এই যে পিস্টনের রূপে দিয়ে তো চেহারা দেখলে বোঝা যায় যে এটা কি পরিমাণ সাতু হয়েছে আর কি রিং পরানো রয়েছে তো বোঝা যাবে না দেখি একটু একটু এটা ইয়া করেন তো খেলা দেন তো পিস্টন ধরে এই যে গেজে 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 হ্যাঁ গেজে 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 তার মানে এটা ইঞ্জিন অয়েল খায় আর কি ইঞ্জিন অয়েল লিক করে 300 ml পাওয়া গেছে 300 ml পাইছে হ্যাঁ কি হইছে 300 ml মোবিল পাওয়া গেছে এটা থেকে 300 ml ইঞ্জিন অয়েল ড্রেন দিছে ইঞ্জিন অয়েল পাইছে আই হায় কোন কি মোবিল ও বের হয় নাই বলল যে কিছুদিন আগে চেঞ্জ করছি আচ্ছা মনে হয় টুরে টুরে কোথাও গেছিল হ্যাঁ ওর পর থেকে মানে গাড়ি উনি চালায় আর মজা পাইতেছে না মানে তখন আরো যা অবস্থা ছিল ওগুলো আরো টাইট হয়ে গেছে আই হায় পরে যে দৌড়ায় আসছে এখন আচ্ছা 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 দেখি ভালপি কই ভালপি লর না দেখি না ওই যে ইয়াটা এটা নতুন এটা আমরা বাল্ব লেদার থেকে লাগাই নিয়ে আসছি আচ্ছা এটা গাইড করে আনছে গাইড করে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা দুইটা বাল্ব বুঝতে পারছি যে গাইড করে আনছে এটা হচ্ছে এক্সস্ট এটা হচ্ছে ইনলেট তো যাই হোক ভাই সবাই বেশি বেশি করে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন না বুঝে বুঝে সেকেন্ড হ্যান্ড আসলে কেনার আগে ওই অনেকে হুড়জুকে কিনে ফেলে হ্যাঁ হ্যাঁ ওই আপনার ওই বুঝে না হ্যাঁ সেকেন্ড হ্যান্ড শোরুম মানে এরা এগুলো করবে হ্যাঁ কিছু করার নাই কারণ এরাও লাভ করতে চায় ই করতে চায় এই গাড়িটা ধরেন আমাদের ধারণা ঢাকার বাইরে লাভ না ভাই সেকেন্ড হ্যান্ড শোরুম গুলো লোভ করতে চায় লোভ লাভ না লোভ ওই 1 লাখ হয়তো 1,10,000-15,000 দিয়ে 10 দিয়ে কিনছে 1,50,000 টাকা বিক্রি করছে হয়তো হইতে পারে আমি জানি না
হ্যাঁ সেকেন্ড হ্যান্ড শোরুমে অনেকই আমার কিছুদিন আগে এক বন্ধু এটা পরিচিত একজনের কাছে বাইক কিনছে গাড়িটা ভালো হচ্ছে ওই গাড়িটা ধরেন চলছে 18000 কিলো হ্যাঁ তা আমাকে বারবার ফোন দিছে আমি ফোনে ইঞ্জিনের সাউন্ড টাউন শোনা বলছে না ওকে আচ্ছা তো ওই গাড়িটা ধরেন কি হইছে ঢাকা আনার পর এবার রেজিস্ট্রেশন করছে তার সিরিয়াল কিন্তু নতুন আচ্ছা গাড়ি কিন্তু পুরাতন ওই যে এইটার মধ্যে মনে এই কাহিনীটা হইছে 44 এর ভিতরে সেম কাহিনীটা হইছে বুঝতে পারছি এটারও সেম কাহিনী মানে একদিন সম্ভবত চলছে ঢাকার বাইরে রেজিস্ট্রেশন ছাড়া পরে ঢাকায় আইনার ওইটার সিকিউরিটি ফাইলটা দিয়ে তারপর রেজিস্ট্রেশনটা করছে হ্যাঁ হইতে পারে এই কাহিনী করছে হইতে পারে তো যাই হোক তাইলে ভাই এই বাইক সম্পর্কে তো আমাদের আর কিছু বলার নাই আপাতত এখন বাকিটা কাজ কমপ্লিটের পর বলতে পারবো বুঝতে পারছি তাইলে ভিডিও শেষ করে দিব ঠিক আছে ভাই শেষ করে দিলাম তো সবাই ভালো থাকবেন আর সেকেন্ড হ্যান্ড বাইক বেশি বেশি করে কিনবেন বেশি বেশি করে ভুগবেন আমাদের অনেক ভালো লাগবে নাকি ভাই এইসব কাহিনী দেখলে ভালো লাগবে আমাদের পেট চলবে পেট চলার জন্য হইলেও সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন খোদা হাফেজ